দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী বীর মুক্তিযোদ্ধা ও যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন সোমবার বিকেলে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান তার বয়স হয়েছিল চুয়াত্তর বছর তিনি স্ত্রী এক ছেলে ও তিন মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন এর আগে গত চোদ্দ জন নুরুল ইসলামের করোনা পজিটিভ ধরা পড়ে ওইদিনই তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় করোনায় তার কিডনি ক্ষতিগ্রস্ত হয় বিশিষ্ট এই শিল্প উদ্যোক্তার চিকিৎসায় এভারকেয়ারে ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত মাহবুবের নেতৃত্বে দশ সদস্য বিশিষ্ট মেডিকেল বোর্ড গঠন করা হয় এর বাইরে চীনের চারজন বিশেষজ্ঞ চিকিৎসক ও সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের দুজন বিশেষজ্ঞ চিকিৎসক টেলিকনফারেন্সের মাধ্যমে পরামর্শ দিয়েছেন তার স্ত্রী সাবেক মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী বর্তমান জাতীয় সংসদের এমপি সালমা ইসলাম ছেলে শামীম ইসলাম যমুনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তার তিন মে রোজালিন ইসলাম মনিকা ইসলাম ও সোনিয়া ইসলাম নাম যমুনা গ্রুপের পরিচালক যমুনা গ্রুপ বাংলাদেশের বৃহৎ শিল্প গ্রুপ উনিশশো সালে নুরুল ইসলাম বাবুল যমুনা গ্রুপ প্রতিষ্ঠা করেন মেধা দক্ষতা পরিশ্রম ও সাহসিকতার মাধ্যমে একে একে শিল্প ও সেবা খাতে গড়ে তোলেন একচল্লিশটি প্রতিষ্ঠান এছাড়া তিনি দৈনিক যুগান্তর ও যমুনা টেলিভিশনের প্রতিষ্ঠাতা নুরুল ইসলাম বাবুলের মৃত্যুতে শোক জানিয়েছেন এডিটর স্কিল বহু মানুষের কর্মসংস্থান সৃষ্টিকারী ও দুটি প্রথম সারির গণমাধ্যম প্রতিষ্ঠায় অবদান রাখা নুরুল ইসলাম বাবুলকে কৃতজ্ঞ চিত্তে স্মরণ করেন গিল্ডের সভাপতি মোজাম্মেল বাবু তিনি শোক শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান